Pachundur. It is as if a scene of wartime devastation has unfolded in the tiny Malay village of Tonor Upazila in Rajshahi. Houses with thick mud walls and tin roofs have been leveled to the ground. Food grains, furniture, beds, clothes and belongings are all buried under the debris of the demolished houses. The entire village is crying. আমাদের মালপত্র বার করি একটু সুযোগ দেন হাত ধরছি পা ধরছি কান্না কাটি করছি তা বলছে দিদি কোনো লাভ নেই আমরা কোটের ওদারে আসছি আপনাকে 1 মিনিট এখন সময় দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়. The day of this barbaric attack is 30th March 2014. The houses of seven Malay families are completely demolished. The land the Malays have been living on is vested property. Sri Jitendra Mohan Moitro and Sri Bojendra Mohan Moitro originally owned the land at the time of Zamindars. The Malay families have been living on this land on lease from the government and they have been regular at paying lease rent. What was unique of the demolition move was that the Nazir of the court was present there with an eviction decree. The OC of Tanur Thana came with his police force. Nazir Ashula, Rekta Piyun. আমাকে বললে ভাই আমরা কোর্ট থেকে অর্ডার পেয়েছি তারপর আমি প্রশাসনের সাথে কথা বললাম ভাই এটা তো ঠিক নয় আপনি ডাক গালা দেন আমি মিলাই মিলার পর আমাকে 8 দিন টাইম দেওয়া হয় আমি এদার তরফ থেকে আমি লিখি আমার কাছে ইস্টামে লেখাপড়া করে নেন নাহলে যে কিছু করে নেবেন আমি করে নিতে বাধ্য তারপর আমাকে যেটা দেয়া দরকার হলে আমাকে নিয়ে চলেন তবু আমি যাব কিন্তু আমার এই বাড়িটা যেন না ভাঙা হয় এটা তো আর কি লিজ কাটা আছে ভাই আপনি কাগজ মিলান কাগজ না মিলাই কিন্তু বাড়িটা ভাঙা হয়েছে জোরমুস্তভাবে পুলিশ ছিল প্রশাসন ছিল এবং ওই ওনারা 50-60 জন ছিল জোর করে ভাগে ভাঙা হয়েছে থ্রি ব্রাদার্স ফজলুর রহমান এস্তাব আলী এন্ড আনিসুর রহমান ফ্রম দ্য নেইবরিং ভিলেজ সাজিদপুর ক্লেম দ্যাট দে আর দি ওনার্স অফ দ্য ল্যান্ড প্রোটেক্টেড বাই পুলিশ আ ফিউ হান্ড্রেড মেন টার্ন দ্য মালে হাউসেস ইন টু রাবল ইন জাস্ট আ ফিউ আওয়ার্স দি অ্যাটাকার্স লুটেড ক্যাশ food grains and other belongings of the Malay families. 30 মার্চ রবিবার দিন আমার মা এখন তেল আমাদের ঘর ভেঙে ফেলাই দিতে চাই চলো আমি একদম দৌড় দৌড় দিয়া দেখি মেস্টের সহ গেছে তারপর ওনার কাছে পা ধরতেছি হাত ধরতেছি কেন করতেছেন মানে ভাঙতেছেন কেন আমি ওদেরকে হাত পা ধরতেছি তারা তো কিছুতেই মানে ইয়া হইতেছে না ওই দিন ঘর ভাঙাতেই আমাদের যে লাঞ্ছিত হয়েছে কত মানুষের হাত পা ধরেছি 11 সালের কিন্তু ডিপিটা দিয়েছে আমাদের শুধু ফটোকপি একটা করে ওইটা জমা দিয়ে ফর্ম পূরণ করে নবায়ন করব এখন বৌদিরা সব আর সবারই নবায়ন করা হয়ে গেল 2500 টাকা করে টাকা লাগতেছে কিন্তু দুঃখের বিষয় আমি নবায়ন করতে এখনও পারি নাই টাকার অভাবে আমার স্বামী 4 মাস থেকে অনেক অসুস্থ কিছু কাজ কাম করতে পারে নাই সংসারে রাখা আমার উপরে আমার বড় ছেলে বড় মেয়ে এসেছি পরীক্ষা দিবে এবছর আর আমার ছেলে যে এসি পরীক্ষা দিবে টেস্ট পরীক্ষা আমার ছেলে অ্যালাউ হয়েছে 310 টাকা করে ফর্ম ফিলাপে টাকা জমা দেওয়া হয়েছে কিন্তু আমি এখন সবাই বিপি করছে আমি এখন টাকার জন্য বিপিটা চেকটাকে এত পরিশ্রম করে আমি নবায়ন করতে পারিনি এখন
The Deputy Commissioner of Rajshahi, realizing the injustice done to the Males, filed a case in the court in favor of the Male families. He confirmed in his petition that the land the Male families have been living on is vested property and the claims of Fozlul, Estab and Anisur have no ground. Brutal attacks, killings, arsons and other atrocities reported from other parts of the country in recent times are yet more barbaric than the attack on the Males of Pachondur. 2nd of August 2014, Dudu Shorin, a Santal of Kochua village in Nobganj Upazila in Dinajpur, is killed in broad daylight. The killers are Ghaffar Ali and his family members of the same village. Dudu Soren's son, Robi Soren, alleges that the killers have been trying to grab 2.75 acres of his father's land for a long time with false documents. যে জমিতে আমরা দাঁড়ায় আছি এই জমিটাতে ওরা দখলে উঠতে চায় এবং এটা নিতে চায় ওরা এই সম্পত্তিটাই ওরা গ্রাস করতে চায় জোরপূর্বক যে জমির জন্য আমার বাবাকে মারছে তারা সেই জমির জন্যই আমার দাদাকে এবং জেঠাকেও মারছে Robi Shorin filed a case against the killers. He is appalled to have seen all of the accused going free on bail within a year. Goshai Shorin, Robi Shorin's paternal uncle, was allegedly killed in 2011 following a dispute over the same land. Robi Shorin's grandfather, Fagu Shorin, was also killed in 1964. However, the Ghaffar family never succeeded in grabbing the land with false documents. The court issued a verdict in favor of Dudu Shorin in 2010. Yet, he ultimately had to die for the land. Our Baba gave the bazaar. হিলটাঙ্গা বাজার সেখান থেকে ফেরার পথে গফার এবং ওরা সকলেই ঘরের ভিতর থেকে দৌড়ে বের হয়ে আসে ওদের বাড়ির সামনে আমার বাবাকে সাইকেল থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কুপাইতে শুরু করে খবর পাইলাম যে আমার বাবাকে ওরা মারধর করতেছে তারপরে আমরা সবাই তাড়াহুড়ো করে বের হইলাম বের হওয়ার পর আসে দেখি যে বাবা তো মুমূর্ষু অবস্থায় পড়ে আছে বাবাকে ভ্যানে করে নিয়ে আসলাম আপতাগঞ্জে ফুলবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে কিছুক্ষণ ট্রিটমেন্ট করাইলাম সেখানে ওরা নেয় না পরে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পরে মেডিকেলের কিছু দূর যায় নিয়ে আমরা প্রায় গেটের সামনে কোয়ার্টার কিকিলের ভিতরে তখন আমার বাবা মৃত্যুবরণ করেন এবং ভিতরে চেক করায় ডাক্তার বলে যে আমার বাবার বেঁচে নেই Robi Shorin fears his father's killers have now targeted him. আমি বিন্দুর সঙ্গে ছিলাম আসি ওখানে ওই গোপা ডাক্তার বাড়ির সামনে আসি ওখানে আসে আমাকে ধরল ওকে নিয়ে গেল ওদিকে আর আমাকে তো আমি জাস্ট একটু সাহায্য করবো যাই করি মোর সামনে যে খাড়া হল লাঠি যাক সামনে এই যাওয়াটা আমি পারি তারপর চিল্লি চিল্লি করি আমার ভাই ও তাহলে মামাতো ভাই ও ভাই এখান থেকে আমি কোনো রকম করে খুশি উভয় জাতিভাই নগরী বাড়ির দিকে রওনা আছে দৌড়িয়ে এসে আসি সিলে সিল করার আগে ফির ফোন করছি কেউ আমার মামা তো ভাই মোতালে এই ফির এখানে সিকিড়ে সিকি করে ছেলে ফেলে নিয়ে ফির এখান থেকে যা আমরা যাই ওই লাশটা পাই Robi Shorin is the eldest among four brothers and sisters. Do the killers intend to kill all the male members of his family? This question keeps the children of Dudu Shorin in constant fear. Robi Shorin sees the bloodthirst in the eyes of the killers of his father. Bichitta Tirki, an Orao woman of Chapai Naupganj, is another victim of dispute over land. A gang of land grabbers deceitfully occupied her husband Mongla Shordar's 15.84 acres or 48 bighas of land with false documents. The land grabbers physically assaulted him many times. Mongla Shordar died in 1999. Mongla's family relates his death to the shock he went through at the loss of his land. Dispossessed of her family land, this Orao woman of Jinarpur village in Parvatipur became a day laborer on her own land just to keep her family alive. However, she took a vow to recover the family land. আমার স্বামী যখন নাবালক ছিল
এই জমিতে হাল চাষ করতে গেছিল। হাল চাষ করতে যাওয়া অবস্থায় তারা একটা সাদা স্ট্যাম্পে তাকে অনেক আঘাত করার পরে দলিলের মতন বানায় আর কি, আলোকতার দলিল ওটাকে ওরা করেছে এই সাদা স্ট্যাম্পটাকে। বিয়ে 96 সাল হলো, 96-এর পর থেকেও এসে আমি এসে দেখি যে এই ঘটনা চলতেই আছে। তারপরে হঠাৎ করে উনি মারা গেলেন। মারা যাওয়ার পর মানে অনেক দুশ্চিন্তায় এই জমি জমালে অনেক মামলা মোকদ্দমায় তারা জোরপূর্বক লিখিত একটা আকারে এই ধরনের একটা হুমকি, তার ভিতরে মানসিক আঘাত, এই অবস্থায় উনি মারা গেলেন। তখন এই জমিটার ভাগ আমার ঘাড়ের উপর এসে পড়লো। Bichitra Tirki began a fight in the court and recovered 8.58 acres or 26 bighas of the land in 2007 during the state of emergency in the country. However, an injunction remains on the remaining 7.26 acres or 22 bighas. Although she has recovered part of the family land, the land grabbers keep her under constant threats. Bichitra Tirki at different seminars and meetings shared her fear that the land grabbers could attack her at any time. মামলা একটা পর আমরা প্রায় দু তিনটা রায় আমার পক্ষে চলে আসছে, আর স্বামীরও রায় আছে। তারপর আমাদেরকে এরকম নিজের পৈতৃক সম্পত্তি, তারপরও আমাদেরকে অনেক অত্যাচার করা হয়। আসলে তারা তো একরকম একদম অন্যরকম ধরনের ভূমিদস্যু। ওখানে মামলাতে এবারও জিততে পারে নাই। তারপরে অনেক একটা চক্রান্ত করা হয়েছিল আমার মেয়েটাকে মেরে ফেলে দেওয়ার জন্য। অনেক আমি 3 মাস ধরে একটা ভুক্তভোগী ছিলাম। 4th of August 2014, Bichitra Tirki's fear comes true. In the morning, she was in a field working with the laborers. A large group of land grabbers suddenly attack her. They beat her up mercilessly. She accuses 3 of the attackers of also raping her. Severely injured, Bichitra Tirki was under treatment in a hospital from 5th to 30th August. She filed 2 cases against the land grabbers and the assailants. She accused 18 persons in these cases. To her great disappointment, all the accused were freed on bail within a year. They are still a threat to Bichitra Tirki. আমাকে একাই যে 4-5 জন এসে ধরেছে হাতের ডানা দুই সাইড দিয়ে ধরে সমানে খালি যে রডের বা ই ছিল বড় বিশাল এরকম মোটা রড আর কোদালের ডাঁট দিয়ে এমন করে সাইড দিয়ে খালি কষে চলে যাচ্ছে আর হাঁসা দিয়ে ঝাঁপড়ি তুলছে। আমার বাবা কোন দিক থেকে দৌড়ে আসে, আমার বাবা আমার মাঝখানে ঢুকে গেছে, বলছে যে আমার মেয়ের জন্য আমি পান ভিক্ষা চাচ্ছি, তোমরা খবর দাও আমার মেয়েকে শেষ করে দিও না তোমরা। কিন্তু ওরা কোনো কথাই শুনতেছে না, খালি মেরে চলে যাচ্ছে অপরিমাণ হারে। আক্তার আর রেজাউল আর আকবর আর 3 জন ধরে তখন আমাকে মাঠের উপরে ডাঙ্গার উপরে নিয়ে গেছে। বলার পরে বলছে ওরা সবাই যার যার মনে হচ্ছে সে মাল জাল নিয়ে যাচ্ছে, আর এরা তখন ধর্ষণ করতেছে আমাকে। আমি বললাম আমার ইজ্জতের আলী করে আপনারা ইজ্জতের আলী করলেন। In recent times, a terrifying situation has arisen due to dispute over land in Chirakota of Parbatipur Upazila in Dinajpur. Chirakota is a small Santal hamlet within Habibpur village. 24th of January 2015, Zoirul Haq along with his son Shofiul Haq Shohag and a few other family members came to irrigate a disputed land at around 8 a.m. It was actually an attempt on the part of Zohirul to establish his claim over the land that the Santals of Chirakota had been tilling for a long time. The Santals, in their attempt to resist them, run into a violent conflict with Zohirul, his son, and the others who came with him. At one stage, arrows launched by the Santals hit Shohag, who dies on the spot. Shohag's dead body with an arrow going through his chest outrages the Bengalis. Several thousand Bengali men, women and even children from nearby villages gather to form a mob. The mob ignores laws and the police and creates havoc in Chirakota. They vandalize and loot the Santal houses for several hours. The mob also burns down many of their houses. The Santals are shocked at this brutal attack by their neighboring Bengalis. হঠাৎ করে এলাকায় গোলমাল শুরু হয়।
ভাঙচুর, লুটপাট, মারামারি। সেদিন আমি ঘরে ছিলাম, এই মাঝখানের রুমেই ছিলাম। আমি রুমের মধ্যে দাঁড়ায় আছি, হঠাৎ করে লোকজনেরা আসে, ঘরের মধ্যে ঢুকতে থাকে। চিন্তা করতেছে এখন তো বাঁচতে হবে, চিল্লাচিল্লি করে কথা, কোনো কিছু করার কোনো উপায় নাই। তখন আমি নিজে থেকেই মানে ওদের সামনে উপস্থিত হই, আমার দু পায়ে মারধর করতে শুরু করে। তখন আমি কারোর দিকে না তাকায়, সময় নষ্ট না করে ওখান থেকে আমি বের হয়ে বাইরে দৌড়ে পালাই গেছি। তখন দেখি যে একজন চুকিদার দাঁড়ায় আছে, আমি চিল্লাচিল্লি করতেছি যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার একটা বন্ধু আছে, ও তখন আসে, পরে মানে সব দিকে আগুন জ্বালাই দিল, ওই সাইডের ঘরগুলোতে যখন আগুন জ্বালাই দিল, কিছুক্ষণের পরে যখন পুলিশ আসলো ওরা পালাই গেছে। At the center of this atrocious attack on Chirakuta is 19 acres of agricultural land. Both the Santals and the Bengalis have claim over this land. Amar baba 1979 sale nabalok hisebe amader dui bhaier name jomi ta kroy kore. 1982 sale adibasi re ei jomi ta potton sutre shorter ekta mamla kore. Sei mamlay tara injection chay, injection e tara hare jay. 87 সালে আমরা পারমিট ইনজেকশন করি, পারমিট ইনজেকশনের একটা অস্থায়ী ইনজেকশন চাই, সেটাতে আমরা ইয়া করি, তখন থেকে ভোগ দখল করে আসতেছি। 2015 সালে 24 জানুয়ারি আমরা বরাবরের মতো আবাদ সবাদ করতেছি, পতন সূত্রে তারা জমিতে যায়, এমন সময় এরা তীর ধনু গাঠি ছোটা নিয়ে প্রায় 25-30 জন যায় গ্যাঞ্জাম করে। গ্যাঞ্জাম করি আমার ভাতিজা, ভাতিজা তীর দিয়ে মারে, একটা তীর বাম হাতে লাগে, একটা বাম বুকে লাগে, পিছন থেকে একটা তীর তার ডান পাশ থেকে একেবারে বুকের ভেতর বাইর হয়ে আসে, তার মর্মাক্ত ঘটনাস্থলে সে মারা যায়। আমার কাছে আর কিছু নেই, আমি শুধু ন্যায় বিচার চাই। জমি জমার বিচার তো কোর্টে চলতেছে, কোর্টে তো করবেই। Land acquisition by the state has also dispossessed many Adivasis of their land. One such community of different Adivasi groups currently lives around Rongpur sugar mill in Govindaganj upazila of Gaibanda. The then Pakistani government acquired 1842 acres of cropland to establish the sugar mill in 1955 to 1956. There are allegations that the sugar mill authority took 600 acres in addition to the officially acquired land. Adivasis claim that 70% of the land acquired belonged to the Santal, Orao, Paharia, Singh and other Adivasi ethnic groups. The sugar mill has remained closed for the last decade. Adivasis now see the local influential people cultivating crops on their agricultural land. Given that the land is no longer used for cultivation of sugarcane and it is leased out for the production of other crops, they have started a movement under the banner of Shaibganj Bagda Farm Bhumi Uddhar Shongram Committee. They demand that the land be given back to its original owners. The committee organized two massive rallies on November 30th and December 1st of 2015 to announce its existence. Shaibganj Bagda Farmer 1842 পর 30 একর সম্পত্তি এইটা সরকার বাহাদুর অধিগ্রহণ করে সুগার মিলের জন্য। সুগার মিল সেখানে শুধুমাত্র ইক্ষু চাষ করার জন্য জমিটা গ্রহণ করেছে এবং সুগার মিলের সাথে সরকারের যে চুক্তি হয় সেখানে বলা আছে 5 নম্বর ধারাতে আমরা শুধুমাত্র ইক্ষু চাষ করার জন্য মহিমাগঞ্জ সুগার মিল কর্তৃপক্ষ গ্রহণ করলাম। যদি এই জমিতে ভবিষ্যতে অন্য কোনো ফসল উৎপাদিত হয় তাহলে বলা হচ্ছে ওই ধারাতে তাহলে জমিটা সরকার বরাবর সারেন্ডার করবেন এবং সরকার পূর্বের যারা মালিক ছিল আদিবাসী, বাঙালি, হিন্দু তাদের কাছে জমিটা ফেরত জানান। মহিমাগঞ্জ সুগার মিল রংপুর বর্তমানে বন্ধ। There are many other incidents of disputes, violence and conflicts over land of the Adivasis reported from Northwest and different parts of the country. These have driven many poor and helpless Adivasi families to complete loss. জাতীয় আদিবাসী পরিষদ 1993 সাল থেকে আদিবাসীদের ভূমি রক্ষার জন্য আমরা সংগ্রাম করছি। আমাদের 9 দফার দাবির মধ্যে সমতল আদিবাসীদের ভূমি কমিশন গঠনের দাবি হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি, কারণ এই আদিবাসীদের জমি আজকে নানাভাবে বেহাত হয়ে যাচ্ছে। ভূমিদস্যুরা আদিবাসীদের জমি জোর করে তার কেড়ে নিচ্ছে, উচ্ছেদ হচ্ছে এবং এ থেকে ঘটনা ঘটছে, হত্যার মতো ঘটনা, নারী নির্যাতন, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, অপহরণ, নানা ঘটনা। যার জমি আছে তার উপরেই
এই সমস্যাগুলো আমরা লক্ষ্য করছি। সেই জন্য আমরা আদিবাসীরা সবসময় আমরা দাবি করেছি যে আদিবাসীদের ভূমি রক্ষা করতে গেলে আদিবাসীদের ভূমি কমিশন গঠন করতে হবে। আমরা মনে করি ভূমি কমিশন যদি হয় তাহলে আদিবাসীদের হারিয়ে যাওয়া, বেদখল হয়ে যাওয়া এবং আদিবাসীদের কাছ থেকে যে অন্যায়ভাবে জাল জুয়াচু করে যে করে যায় ভূমিদস্যুরা, যে জমি কেড়ে নিয়েছে সেই জমিগুলো আদিবাসীরা ফিরে পাবে বলে আমাদের বিশ্বাস। Many Adivasis, like Rabindranath Choren, accuse neighboring Bengalis of grabbing their land. They also allege that when atrocities befall them, the state and the law enforcing agencies stay passive about protecting them from being abused. ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের সাংবিধানিক যে স্বীকৃতি সেটার অনুপস্থিতি আমরা আজ দেখছি এবং সেই ধারাবাহিকতায় নতুন মাত্রা যুক্ত হয়েছে, যে মাত্রায় আদিবাসী শব্দটা একরকমের সেন্সিটিভিটি তৈরি করেছে রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের মাঝে, যার জন্য সেই স্বীকৃতির ব্যাপারে রাষ্ট্র আরো বেশি কৃপণ হয়ে উঠেছে। এবং কৃপণ হওয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, বিশেষ করে ইউনাইটেড নেশনস এর যে ডিক্লারেশন যেটা অ্যাডপ্ট করা হয়েছে 2007 সালে ইন্ডিজেনাস পিপল সংক্রান্ত, সেখানে দুটা আর্টিকেল 3 এবং 4 এই দুটার আর্টিকেলকে ঘিরে আসলে রাষ্ট্র পরিচালকদের মধ্যে একরকমের সেন্সিটিভিটি তৈরি হয়েছে, যেটা হচ্ছে বলা হচ্ছে যে ইন্ডিজেনাস পিপলের সেলফ ডিটারমিনেশনের অধিকার, ইন্ডিজেনাস পিপলের আরো গুরুত্বপূর্ণ হচ্ছে সেলফ গভর্নমেন্টের অধিকার। Land dispute is foremost among the insurmountable difficulties the Adivasis of 16 districts of Rongpur and Rajshahi divisions face. Most of the Adivasis who once owned land are landless and impoverished nowadays. They work as agricultural laborers on other people's land. Based on statistics from different sources, the best guess estimate is that about 80% of the Adivasis of North Bengal are landless. There are laws to protect the Adivasi land, but the Adivasis and many others allege that these laws are not applied properly. 1885 সালে ব্রিটিশ সরকার বিটি অ্যাক্ট নামে একটি আইন তৈরি করেন, সেইটার 49 ধারাতে আদিবাসীদের সুরক্ষার বিষয়ে সেখানে বলা আছে। অতঃপর পাকিস্তান সরকার 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনের 97 ধারায় আদিবাসীদের সুরক্ষা বিষয়ে উল্লেখ করা আছে। এই 97 ধারার বলা আছে সরকার সময় সময় বিজ্ঞপ্তি ঘোষণা করে বলবেন যে এই জাতিরা আদিবাসী, আদিবাসী সম্পত্তি অন্য সম্প্রদায়ের কাছে যদি বিক্রি করতে যায় মুসলিমদের কাছে তাহলে বলা হচ্ছে যে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সাহেবের অনুমতি প্রয়োজন, যদি কেউ অনুমতি ছাড়া বিক্রি করে অথবা ভুয়া দলিল কেউ তৈরি করে তাহলে বলা হচ্ছে 8 উপধারাতে যে সরকার নিজে এই সম্পত্তিটা উদ্ধার করে আদিবাসীর কাছে ফেরত দিবে। The state administration, however, does not agree with the contention that the state does not take the side of the Adivasis. Many in the administration allege that the Adivasis do not properly maintain their land documents. The additional deputy commissioner of Dinajpur, Abu Raihan Mia, stated in a dialogue in Dinajpur that the non-governmental organizations, churches and human rights organizations that help Adivasis are also not careful enough in this regard. What needs to be done to safeguard the rights of the Adivasis over land? How can the lingering land disputes be solved? আপনি আপনার ভূমি অধিকারকে কিভাবে সুরক্ষা দেবেন? আপনাকে প্রথম জানতে হবে আপনি প্রত্যেকভাবে কতটুকু সম্পত্তি অর্জন করেছেন। আপনি সিএস রেকর্ড দেখবেন, আপনি এসএস রেকর্ড দেখবেন, আপনি সর্বশেষ যে রিভিশনাল সার্ভে যেটি হচ্ছে আপনি সেটি দেখবেন, দেখে আপনি বের করবেন যে আপনার কতটুকু জমি আছে এবং এই জমিগুলোর যে চেইন অফ ডকুমেন্টস যেটি আছে এটি আপনারা যদি নিজেদের মতো করে সংগ্রহ করে নিজেদের কাছে যদি রাখেন তাহলে এটি আপনার অন্যতম একটি শক্তি হিসেবে কাজ করবে। এই সমস্ত তথ্য সংগ্রহ করে যেন ভূমি অফিসে নাম খারিজের জন্য আবেদন করে নাম খারিজটুকু করে নিয়ে হালনাগাদ খাজনা পরিশোধ করে এই কাগজপত্রগুলো বগল দাবা করে নিজেদের কাছে রাখবেন। এবং আপনারা জানেন যে আমাদের এসএমপি যে অ্যাক্ট আছে সেখানে বলা আছে যদি আদিবাসীদের বা নিরীহ যদি কোনো জমি যদি বিক্রি করতে হয় তাহলে কিন্তু এটি পারমিশন লাগবে।
আসলে তিনটে স্পেসিফিক জিনিস, একটা হচ্ছে জায়গা জমির দলিলপত্র সব ঠিক আছে সেটা কেড়ে নেওয়া হচ্ছে, সেখানে তো স্পেসিফিক সিভিল কোর্টগুলোতে গিয়ে এটার বিরুদ্ধে ইনজাংশন চাওয়া যেন বেদখল করতে না পারে সেই সংক্রান্ত আপনার আদেশের জন্য প্রার্থনা করা, সেই সমস্ত সিভিল স্যুটগুলোতে যাওয়া যাবে। অর্পিত সম্পদ ভেস্টেড প্রপার্টির যে সমস্ত বিষয়গুলো আছে সেখানে সেগুলো এখন প্রত্যর্পণের জন্য যে প্রক্রিয়াগুলো চলছে সেখানে যথাসময়ে আদালতের কাছে শরণাপন্ন হওয়া, আর যেখানে দেখবেন যে কাগজপত্রগুলো সঠিক নেই কিন্তু আপনার আপনি দীর্ঘদিন ধরে একটা জায়গায় ভোগদখলে আছেন সেই আপনার পজিশনটাও যদি প্রুফ করতে পারেন, সেটা যদি 12 বছরের ঊর্ধ্বকাল যদি আপনার পজিশন থাকে তাহলে সেখানেও কিন্তু আমাদের এই সিভিল লগুলোতে পরিষ্কার বলা আছে একটা স্কোয়াটার্স রাইট কিন্তু সেখানে তৈরি হয়ে যায়, সেই রাইটের পরিপ্রেক্ষিতেও কিন্তু আপনি ওই জমির মালিকানার জন্য কিন্তু যেতে পারেন। খাস জমির ক্ষেত্রে খাস জমি বন্দোবস্তের নির্দিষ্ট নীতিমালা কিন্তু আছে, এই নীতিমালা অনুযায়ী আপনাকে সেখানে তখন এই ভূমির বন্দোবস্ত পাওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। আর যেটা বলছেন যে বিভিন্ন মানবাধিকার সংস্থা এনজিও বা চার্চ এই সমস্ত বিশেষ করে উত্তরবঙ্গে যা তারা এই আদিবাসীদের স্বার্থে রক্ষার জন্য বিভিন্ন কাজ করছেন, তাদের কী কী ভূমিকা থাকতে পারে এখানে বা তারা কীভাবে এটা সংরক্ষণ করতে পারেন, এই যে প্রক্রিয়াগুলো বললাম এই প্রক্রিয়াগুলোর মধ্যে তাদের আইনগত সহায়তা যতটুকু দেওয়ার আছে বা তাদেরকে ভূমির অধিকারগুলো সম্পর্কে এডুকেট করে তোলা এবং সরকারের সাথে বার্গেনিংয়ের জায়গা যেটা যেখানে ওদের জন্য যেহেতু এরা বিশেষভাবেই আপনার প্রান্তিক জনগোষ্ঠী, এই প্রান্তিক জনগোষ্ঠীকে রক্ষণাবেক্ষণ করার জন্য বাংলাদেশের স্পেসিফিক আইনই আছে এবং আমাদের সংবিধানের স্পিরিটেই কিন্তু এরকম যে তাদের জন্য সমতার জন্য রাষ্ট্র চাইলে সব কিছু যে কোনো রকমের ব্যবস্থা তৈরি করতে পারবে, সেটা আইনগতভাবেই বৈধ হবে। যদি যে কোনো অনগ্রসরমান জাতি গোষ্ঠী শ্রেণীর জন্য বাংলাদেশ সরকার যদি আলাদাভাবে কোনো কিছু সুবিধা দিয়ে কিছু করে সেটা সাংবিধানিকভাবেই বৈধ, এটা সংবিধানেই বলা আছে। সুতরাং রাষ্ট্রেরও আমি মনে করি যে এখানে সমতার জন্য নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার জন্য এখানে প্রোঅ্যাক্টিভলি ভূমিকা নেওয়ার ব্যাপার আছে, এই জায়গাগুলোতে তাদের সাথে কালেকটিভ বার্গেনিংয়ের যে জায়গাটা দরকার সেটাতে এনজিওগুলো বলেন মানবাধিকার সংস্থাগুলো বলেন কিংবা চার্চেরও আমি মনে করি যে কথা বলার সুযোগ আছে। Adivasis at times appear with bows and arrows in self-defense. However, what is not desirable is the cruel behavior of the Bengalis who take laws into their own hands with the backing of influential people and passivity of the state. Why do the land grabbers want to take the land of the Adivasis, the first people of the land, the people who have enriched Bangladesh with enormous cultural riches and whose cultural world is full of diversity? The Adivasis of the Plainsland have been demanding for a long time that the government set up a separate land commission for them. Led by Jatiyo Adivasi Porishod, the Adivasis of North Bengal organized a long march from Nacholi Upazila to Rajshahi town on 15th and 16th December 2015 in support of their demand for a land commission. The key demand voiced at the long march was, give back the land that they have lost, protect the land that is still in their possession, and grant them caste land on priority basis. এই প্রশাসন, সরকার, রাষ্ট্র, এরা আদিবাসী বান্ধব না, এরা সংখ্যালঘু বান্ধব না। কুম্ভকর্ণের মতো যারা ঘুমায় তাদের কানে পানি ঢালার জন্য এই লং মার্চের দরকার। এই আন্দোলন, পৃথক ভূমি কমিশনের জন্য এটা তাদের প্রাণের দাবি। তাদের উচ্ছেদ হচ্ছে জাল দলিল, গায়ের জোরে বাড়িতে ডাকাতি করে মেয়েদের ধর্ষণ করে বাধ্য করা হচ্ছে দেশত্যাগে। এখান থেকে বাঁচার জন্য দাবি হচ্ছে পৃথক স্বাধীন ভূমি কমিশন সমতলের আদিবাসীদের জন্য। They hope that the state, the judiciary and officials in the concerned state agencies exercising executive powers will ensure justice for them.